মর্নিং বন্ধুরা, ভোর হয়ে গেছে। দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে আজকে। আর পাশে আমাদের যে আশপাশের পরিবেশটাও তোমাদের দেখে দিলাম। এইবার আমাদের গোপালে গুড মর্নিং হলো। ওই গান ঠাকুর ঘরে ঢুকে গেলাম, এখন পুজো দেবো বলে স্নান হয়ে গেছে। আর ওইদিকে ঠাকুর ঘরের পর্দাগুলো খুলেও তোমাদের যে আমাদের যে দক্ষিণ দিকের পরিবেশটা দেখে দিলাম। তারপরে দেখো পুজোটাও হয়ে গেছে আমার। আজকে পাকা পেঁপে দিয়ে গোবিন্দকে ভোগ দিলাম, তারপরে সোজা চলে আসলাম ফ্রিজ থেকে মাছ বার করতে। মাছ বার করে মাছটাকে ভিজিয়ে নেবো। আজকে তো রোববার, কোটনি অনেকটা দেরি করে ভিজে ফেলতেছি। তারপরে চা করে নিলাম দুই কাপ, ওই জন্য করেছি মেয়ে পরে খাবে। আমি তো মুড়ি নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই জন্য বিস্কুট নিয়ে নিলাম। তারপরে আমি চা খাই, দুধটাও নিয়ে নিলাম, চাটা ছেঁকে নিয়ে তারপরে রান্নাটা দেরি করেই বসাবো। আগে চাটা খেয়ে রান্নাটা দিয়ে সকালবেলা না ভোরবেলা উঠতো। এবার কাজ করতে করতে গলা শুকিয়ে যায়, জল খেলে গলা ভেজে না, চা খেলে কিন্তু গলা ভেজে বন্ধু যায়। তারা কমেন্ট করে জানাবে কাদের কাদের চা খেলে গলা ভেজে। তারপরে বসে নিলাম, বসে গেছিলাম সকালে। তারপরে দেখো এই দেখো বসে গেছি চা নিয়ে, তোমাদের দাদা ভাই আর আমি নিয়েও ঘুরতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা কে কেমন আছো জানাবে কমেন্ট করে। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করছি। এখন বাজে 9:15, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সাথে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। আর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি তোমরা আমার পাশে না থাকতে আমি এত দূর অব্দি আগাতে পারতাম না। যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সহযোগিতা করো। আর আজকে তো রোববার, মেয়ের কোট নেই, দেরি করে ঘুম থেকে উঠেছি, দেরি করে সব কিছু হয়ে গেছে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি সকালবেলা, পুজো দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছু শেয়ার করেছি। চা খাওয়া হয়ে গেছে সকালে, রান্না বসিয়ে দিয়েছি, এখনও হয়নি। আর ব্রেকফাস্টে আজকে একদম নর্মাল ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। মেয়েকে এদিকে একটা ডিম দিয়ে, মেয়োনিজের সস দিয়ে, পেঁয়াজ দিয়ে এগুলোর মতন করে দিয়েছি, ওটা সকালে ব্রেকফাস্ট করছে। আর তোমাদের দাদা ভাইকে এখন এই চিড়ে মুড়ি টক দই দিয়ে দেব। আর এখানে আছে কলা, এই দিয়ে টিফিন দেব, ও খেয়ে নেবে। আর আমারও এখানে চিড়ে মুড়ি বেড়ে নিয়েছি, তারপরে একটা রুটি আছে। কালকে মেয়ে আবার মিষ্টি নিয়ে এসেছিলো, ছানা জিলাপি রয়েছে, সেটা দিয়েও আমি খেয়ে নেবো ওই রুটিটা দিয়ে। আর ফল বলতে এখানে একটু পেয়ারা কাটা রয়েছে, এই দিয়ে দিয়ে দেবো। আর এই যে পুজোর প্রসাদ রয়েছে এটা দিয়ে দেবো, তোমাদের দাদা ভাইয়ের ফল খাওয়া হয়ে যাবে তাহলে। আর এইদিকে আজকে রান্না, আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো। অনেক দিন তোমাদের সাথে রান্না শেয়ার করি না আমি। এখন বসে গিয়েছি কচুর লতি, তোমার দাদা ভাই প্রিয় খাদ্য এটা কচুর লতি। কচুর লতি হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর রসুন সম্বাদ দিয়ে, কালো জিরে সম্বাদ দিয়ে, তারপরে হবে ভোলা মাছ। আর মেয়ের তো আজকে নিমন্ত্রণ আছে, মেয়ে এখন দুপুরবেলা খাবে না, রাত্রিবেলা এসে খাবে। এখানে চার পিস ভোলা মাছ দিয়ে দিচ্ছি, এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো, রাখছি। ব্রেকফাস্টটা বেড়ে নিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই, 9:00 বেজে গেছে। তারপরে আবার তোমাদের সামনে আসছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা রান্না করতে করতে চলে আসলাম এখানে জামা কাপড় ভেজাতে। এই দেখো এক গাদা জামা কাপড় তোমাদের দাদা ভাই ছেড়ে রেখে গেছে, এই জামা কাপড় গুলোকে এখন নিয়ে যাব, তারপরে আবার রান্না করতে চলে যাও। বানানো আছে, দাঁড়াও, তোমাদের দাদা ভাই চলে এসেছে খাবার নিতে। হ্যাঁ আজকে রুটি হয়নি, আজকে হলো চিড়ে মুড়ি, চিড়ে মুড়ি টক দই তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর ওদিকে রান্না বসিয়েও দিয়েছি, তাহলে আমি একবারে জামা কাপড় গুলো ভিজিয়ে নি, ভিজিয়ে তারপরে আবার ওইদিকে রান্না দিয়ে দেবো। কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, এবার একটাই বসে থাকলে তো হবে না, নানান দিকে দেখতে হবে। আর বেলা হয়ে গেলে তো তোমরা জানোই আমার বেলা হয়ে গেলে রান্না করতে ইচ্ছাও করে না, আর মানে একটা আলসামও চলে আসে বেশি বেলা হলে আমার রান্না করতে ইচ্ছা করে না। হ্যাঁ সকাল সকাল রান্না করার অভ্যাস তো,
এই কারণে তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে একটা নতুন একটা রেসিপি শেয়ার করব বলে বললাম তোমাদের দেখাবো, পাট শাক দিয়ে মুসুরি ডাল কিভাবে করবে তাই দেখানোর জন্য। এরকম পাট শাক নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, আর এখানে নিয়ে নিয়েছি রসুন থেঁতো করে। প্রথমে আমি পাট শাক করার জন্য, পাট শাকে ডাল করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দাঁড়াও, ক্যামেরাটাকে রেখে নিই, না রাখলে তো হচ্ছে না। তোমরা যাতে দেখতে পারো সেইভাবেই রাখবো। তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন সম্বর। পাঁচফোড়ন সম্বরটা দিয়ে, এইবার পাঁচফোড়ন সম্বরটা পুড়ে এসছে আমার, দাঁড়াও চুপ করে নি। এবার আমি দিয়ে দেবো রসুন। রসুন থেঁতো করে রাখলাম, তোমরা পেঁয়াজও ব্যবহার করতে পারো, রসুনটা দিলে বেশি টেস্ট হয়, আবার পেঁয়াজ দিলে একটা অন্য স্বাদ হয়ে যায়। তার মধ্যে এবার আমি দিয়ে দেবো পাট শাকগুলো। পাঁচশাকগুলো দিয়ে এবার আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো একেবারে, বন্ধুরা পরিমাণ মতন হলুদ, আর এখানে স্বাদ মতন লবণ। এবার একটু মজুক শাকগুলো, তারপরে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো, মুসুর ডালটা দিয়ে দেবো। তারপরে দেখো আমার শাকটা মজে এসছে। এবার আমি মুসুর ডালগুলো ধুয়ে রেখেছি, মুসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি গরম করলে পাট শাকের ডাল খাই, মুসুর ডাল দিই পাট শাকের ডাল, মুসুর ডালটা দিয়ে পাট শাকের ডালটা ভালো লাগবে, অন্য সমস্ত ডাল দিয়ে ভালো লাগবে না। তারপরে আমার মেজো যা খুব ভালো খায় বলে করলে দিই আমি, তারপরে অর্চনা দিয়েও আমি যদি পাট শাকের ডাল করি দিই ওনাকে, খুব ভালো খায় ওরা পাট শাকের ডাল। এভাবে তোমরা করে খাবে, আর পাট শাক ভাজা তো খাও, পাট শাকে বড়া খাওয়া হয়, ডালটা এভাবে করে খাবে হেভি টেস্ট লাগে। তারপরে আমি গরম জল করে রেখেছি ইলেকট্রিক কেটলিতে, এবার গরম জলটা দিয়ে দেব। এবার তোমরা এই ডালটাকে একদম তোমরা পাতলা করেও খেতে পারো, আর কেউ অনেকে আছে আবার একটু মাখা মাখাও খায়, আমি একদম পাতলাও করব না আর একদম মাখা মাখাও করব না, মিডিয়াম করব। এর লুকটা আমি পুরো ফুল লুকটা দেখাবো, আর নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে আমার পাট শাকের ডাল হয়ে গেল। কারণ ডালটা সিদ্ধ হবে তো আমি একটু জলটা বেশি দিলাম, ফুল লুকটা পরে দেখাচ্ছি তোমাদের। এইগুলো কি বলতো, এমন কিছু নোংরা না, সব পরিষ্কারই, একটু থুকে 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 আমি একটু ধুয়ে দেবো। আর খুব নোংরা হলে তো আমি ওইদিকে গরম জল দিয়ে আবার ভিজিয়ে রেখে দিই মেশিনে দিই। দেখো বন্ধুরা আমার ডালের লুকটা এরকম হয়েছে ঠিক। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, আর আমি নিচে চলে এসেছি, আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, আমি তো গুড় খাই তোমরা জানোই। এবার আমি নামিয়ে নেব, একদম পাতলাও করিনি আর খুব থকথকেও করিনি, ঠিক এরকমভাবে করেছি। এভাবে তোমরা পাট শাকের ডাল করে করে খাবে। এখন বাজে কটা বলো তো বন্ধুরা, বাজে 11টা। এই দেখো এখানে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের নেমন্তন্ন আছে তোমাদের বললাম, এ দেখো মেয়ে ড্রেসটা পরে নিয়েছে,
মেয়ের ড্রেসটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছে, ও একদম সাজে না, নর্মাল দেখো, একদম নর্মাল, ওর কোনো সাজ আইলানাও পরে না, ও কোনো রকম একটু একটা ড্রেস পরে একটা লিপস্টিক দেয় হয়ে যায়, এই ওর সাজ। এছাড়া আমার রান্না ওইদিকে হয়ে মানে সব কমপ্লিট, দুপুরে আমি লাঞ্চের সময় দেখিয়ে দেবো কী কী আমাদের আজকে লাঞ্চে আছে আর ডিনারে আছে। আমি এখন গ্যাসটা মুছে নিই, এ দেখো গ্যাস মুছতে মুছতে আবার ওইদিকে গেছি, তা আমি গ্যাসটা মুছে নিই পরে আবার ফিরে আসছি। আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা, চলে আসলাম। আমার যে সমস্ত বন্ধুরা মুসলিম বন্ধুরা আছো সেই সমস্ত বন্ধুদের আমি জানাচ্ছি, তোমাদের রোজা খুব ভালোভাবে কাটুক, রোজার দিনগুলো খুব ভালোভাবে কাটুক, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর কি বলবো, তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি, তোমাদের রোজাটা খুব ভালোভাবেই কাটুক। তোমাদের রোজা শুরু হয়ে গেছে, রমজান শুরু হয়ে গেছে, এবার আমাদের পর্বগুলো তোমরা নিশ্চয়ই ইয়ে করো, এবার তোমাদের পর্বগুলো তোমাদের ভালো কাটুক। আর আমাদের পর্ব তো আছেই, তোমরা তো দেখো আমাদের পর্বতেও তোমরা এনজয় করো তোমাদের পর্বগুলো, কেননা তোমাদের কাছে অনেকটাই মানে খুবই একটা ভালো দিন, এই জন্য তোমাদের পর্বগুলো খুবই ভালো কাটুক এটাই আমি কামনা করি। তাহলে আচ্ছা আমার পরে ফিরে আসছি, আমার মুসলিম বন্ধুরা সবাই তোমরা খুব খুব ভালো থাকো। তারপরে দেখো ছাদে চলে নিচে চলে গেলাম, নিচে গিয়ে আজকে দুপোটা তুলে নিলাম, আমার দুব্বো ফুরিয়ে গেছে। আমি তো রেগুলার গণেশের চরণে দুব্বো দিই, তোমাদের দাদাভাই গণেশের চরণে দুব্বো দেয়। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরোটাই দেখো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর দেখো ঘরদোর পরিষ্কার করলাম, সেদিনকে ঝুল ঝাড়লাম, আজকে সব ঘরের পেলমেটগুলো পরিষ্কার করে নিচ্ছি, ওই ঘরের পেলমেটগুলো পরিষ্কার করেছি, মেয়ের ঘরেরগুলো করেছি, বারান্দারগুলো করছি এখন, আর ডাইনিংয়েরগুলো করছি, পেলমেটগুলো পরিষ্কার করলাম, করে তারপরে চলে যাব আবার ঘর মুছতে, এখনও ঘর মোছা হয়নি। এমনি মেয়ে ঘরের জিনিস টিনিসগুলো মুছে থুয়ে গেছে। তারপরে দেখো দুটো বাজে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তখন তোমাদের সঙ্গে তো আমি লাঞ্চটা শেয়ার করিনি, সকালের দিকে ভাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই টক দই বেড়ে নিয়েছি, আর কচুর লতি, বাবা বিশাল লোভনীয় খাবার তোমার দাদাভাই। আর একটা নতুন একটা রেসিপি করেছি, তোমরা এটা ধৈর্য ধরে দেখো, একদম মাছ মাংস ফেল, মাছ মাংস লাগে না, এত সুন্দর করেছি ডালটা, তা তোমরা দেখলে বুঝতে পারবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর ওদিকে রান্না করে জানলাটাও খুলতে ভুলে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে রান্নাঘরে জানলাটা খুলে নিলাম, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে ভাবছি একটু রেস্ট করে নেব। তারপরে দেখছি কি কি নেটটা মানে অন্ধকার করে এসছে, আর দেখো এক গাদা জামা কাপড়, আমাদের দাদা ভাই জামা কাপড়গুলো ডলিতে পাঠাবো বলে সব জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ভরে রাখছি, ব্যাগের মধ্যে ভরে না রাখলে না মনে থাকে না কবে থেকে ভাবছি পাঠাবো। তারপরে আজকেও আবার অনেকগুলো হলো একসঙ্গে, সব জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ভরে রেখে অনেকগুলো জামা। তারপরে ওইদিকে বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে 5:30, এত সুন্দর ওয়েদার দেখে আর ঘরে থাকতে পারলাম না, প্রচুর এখানে ঝড় হচ্ছে বন্ধুরা জানো না, ঝড় আর ওয়েদার দেখো, দেখেছো কালো মেঘ আকাশে আচ্ছন্ন হয়ে রয়েছে, দেখেছো দক্ষিণ দিকে বেশি, এই দিকে আমাদের দক্ষিণ দিক দেখো, এদিকটা অত না এদিকটা বেশি, দেখেছো কি অবস্থা। তা ছাদে চলে আসলাম, আজ একটু যাই গিয়ে একটু এরকম ওয়েদারে ও হেভি লাগে, আজকে যা গরম পড়েছিল দুপুরবেলা, কারণ কি মনে মনে ভাবছিলাম একটু বৃষ্টি টিষ্টি হলে ভালো লাগে ভালো হবে, কিন্তু বৃষ্টিটা হবে না মনে হচ্ছে, কারণ হাওয়ায় মেঘ কেটে যাচ্ছে। তা হলো এত সুন্দর ওয়েদার তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, ওই জন্য ছাদে চলে আসলাম, দেখো দারুণ দারুণ ওয়েদার, ও হেভি ওয়েদার, দেখো ফুল ফুল আমার এলোমেলো হয়ে যাচ্ছে, দেখেছো তোমরা তোমরা কমেন্ট করে বলবে তোমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছে কি না, যেই সমস্ত বন্ধুরা দূরে থাকো কমেন্ট করে বলবে তোমাদের ঝড় বৃষ্টি হয়েছে কি না। আর বিশাল দেখো হাওয়ায় দেখছো দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে সব দেখো, তাই যাই চলো নিচে চাই, রিক্স পাচ্ছি না, যদি কোথা দিয়ে কোনো কিছু এসে উড়ে যদি পড়ে ওই পাশের বাড়ির টিন টিন যদি এসে একদম গলার মধ্যে যায় ব্যাস শেষ আমি, তাহলে এর আগে ঝড়ে
টিন উড়ে যাচ্ছে, এই বাড়ির ওই বাড়ির চাল উড়ে যাচ্ছে। তা যাই চলো নিচে চলো। বন্ধুরা অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 10:15, আমাদের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। মেয়ে চলে এসছে, দেখো তোমাদের দাদাভাই বসে টিভি দেখছে আর আমাদের বিছনাও হয়ে গেছে, সব রেডি। আর দুপুরে যা ছিল তাই তো রাত্রেও ছিল। আর তোমাদের ডিনার আর শেয়ার করিনি, রেগুলার তো শেয়ার করি, ওই জন্য আজকে শেয়ার করিনি। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গিয়ে শুভ। সারাদিনই তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি, অনেক কাজকর্ম শেয়ার করেছি। তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো, আর আমার ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে জানিও। তাহলে রাখছি, টাটা। খুব খুব ভালো থেকো কিন্তু। গুড নাইট।